2023 সনের নভেম্বর মাসের 3 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। সংবাদ করেছে তারা না, তারা একেবারে নিখুঁতভাবে ডিটেইলস জানতে চেয়েছে এবং প্রচন্ড চাপ দিয়েছে যাতে সরকার কোনো ধরনের সমাবেশকে ঘিরে বাধাগ্রস্ত করতে না পারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, চতুর্দিকে শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, 3 নভেম্বর তার পদত্যাগ হবে, তফসিল ঘোষণা হবে, তার আগেই ক্ষমতা ছেড়ে চলে যাবে, এমনকি 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করেও মানুষ আশা বেঁধে রেখেছে যে এই দিনেই হয়তোবা সরকারের পতন ঘটতে পারে। তো এমন পরিস্থিতিতে সরকার আবুল তাবুল যে বক্তব্যই দেখ না কেন, তাকে যে যেতেই হচ্ছে নভেম্বরের ভেতরে। আসুন সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো আমরা গোলাম মোল্লা রনি স্যারের কাছ থেকে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। দর্শক, 2023 সনের নভেম্বর মাসের 3 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই 3 তারিখ দিনটি শুক্রবার, দ্য ফ্রাইডে। এখন এটি কেন গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ এই কারণে যে এই দিবসটিকে কেন্দ্র করে একটি গুজব ছড়িয়ে পড়েছে। আমি গুজব বলছি এই কারণে যে এখনো পর্যন্ত যে খবরটি ছড়িয়ে পড়েছে তার যে সত্যতা কিংবা তার যে বস্তুনিষ্ঠতা কিংবা তার যে সম্ভাব্যতা, এটির ব্যাপারে আমাদের যারা সাধারণ মানুষ রয়েছে আমরা আশা করতে পারি, স্বপ্ন দেখতে পারি, রিগ্রেট করতে পারি, কিন্তু এটি যে আদৌ হবে না বা এটি যে আদৌ হবে এই ব্যাপারে আমরা কিছু বলতে পারছি না। এই জন্য এখনো পর্যন্ত আমি এটাকে ব্যক্তিগতভাবে গুজব বলার চেষ্টা করছি। খবরটা কি? খবরটা হলো ভারতের একজন সাংবাদিক রয়েছেন, মিস্টার চন্দন নন্দী। তো তিনি বাংলাদেশের ব্যাপারে ইংরেজিতে কলাম লিখেন, নিবন্ধ লিখেন, নর্থ ওয়েস্ট নামক একটি পত্রিকা রয়েছে ভারতে, সেখানে ভারতের বাজারে এই পত্রিকাটির কতটুকু গুরুত্ব রয়েছে জানি না, কিন্তু চন্দন নন্দী এবং তার যে লিখিত নিবন্ধ, বাংলাদেশে রীতিমতো বোম বার্স্টিং হয়ে যায়। তিনি ইতিপূর্বে অনেকগুলো নিবন্ধ লিখেছেন, অনেকগুলো অনুমান করেছেন এবং মার্কিন নিষেধাজ্ঞা থেকে শুরু করে বাংলাদেশের পররাষ্ট্র বিষয় এবং দেশের অভ্যন্তরীণ বিষয়, এমন কি আমাদের যে খুব সেন্সিটিভ কতগুলো জায়গায় রয়েছে, বিচার বিভাগ এবং নিরাপত্তা বিভাগ, এই বিষয়গুলো নিয়েও তিনি যে সকল ইঙ্গিত দিয়েছেন যেটি বাংলাদেশে বসে আমরা কল্পনাও করতে পারি না। কিন্তু বাস্তবতা তো হলো যে চন্দন নন্দীর সেই রিপোর্ট বাংলাদেশের অনেক পত্রিকা প্রকাশ করে এবং সেই তার যে নিবন্ধের যে বিষয়বস্তু এগুলো বহুদিন যাবৎ মানুষের মুখে মুখে ভাসতে থাকে এবং সেগুলো নিয়ে টক শো হয়, সেগুলো নিয়ে কন্টেন্ট তৈরি হয় এবং তার সেই অনুমানগুলোর যে বাস্তবতা এটা আমরা টের পেয়েছি যে অনেকগুলো অনুমান, বিশেষ করে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে তার যে অনুমান, এটি একেবারে শতভাগ বাস্তব রূপ লাভ করেছে। তো সেই দিক থেকে চন্দন নন্দীর যে কোনো খবরকে অবহেলা করার মতো অবস্থা নেই। তো সেই চন্দন নন্দী যেটি বলেছেন সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে একজন মন্ত্রী আসলেন, সহকারী মন্ত্রী, তিনি আফরিন, বয়সে একেবারে তরুণী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তার ব্যক্তিত্ব, রাজনৈতিক প্রজ্ঞা, তার বক্তব্য যারা শুনেছেন তারাই বলতে পারবেন। তো তিনি একটি বিশেষ বার্তা নিয়ে বাংলাদেশে এসেছিলেন বলে চন্দন নন্দী প্রকাশ করেছেন এবং সেখানে অনেকগুলো কন্ডিশন, অনেকগুলো বক্তব্য খুবই গোপনীয় এবং তার সঙ্গে সঙ্গে যেটি একেবারে বোম ব্রাস্টিং সেটি হলো তিনি নাকি প্রধানমন্ত্রীকে একটি আলটিমেট টাইম দিয়েছেন নভেম্বর মাসের 3 তারিখের মধ্যে পদত্যাগ করার জন্যে। এবং এই যে তার যে বক্তব্য, সত্য মিথ্যা পরের কথা, এটি নিয়ে আলোচনার ঝড় বইছে বাংলাদেশে। 3 তারিখে কি হবে, 4 তারিখে কি হবে, 2 তারিখে কি হবে, অর্থাৎ বৃহস্পতিবার থেকে নভেম্বর মাসের 2 তারিখ হলো বৃহস্পতিবার, 3 তারিখ শুক্রবার, 4 তারিখ শনিবার। তো সেই সময়টিতে বাংলাদেশে কি হবে, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে তার শূন্যস্থানে কে আসতে পারে, এটি কি সংবিধান অনুযায়ী হবে নাকি সংবিধান অনুযায়ী হবে না, নাকি এটি বাইরের কোনো প্রেসক্রিপশন হবে,
তারপর আওয়ামী লীগের মধ্যে কি বিকল্প কেউ প্রধানমন্ত্রীর যে ক্ষমতার যে চেয়ার সে চেয়ারে বসবেন, নাকি বাইরে থেকে মনোনীত কোনো ব্যক্তি এসে এই চেয়ারটি দখল করবেন, এসব নিয়ে হাজার রকম কথাবার্তা হচ্ছে। তো আমরা এই বক্তব্যগুলো যারা খুব হতাশাবাদী তারা সবাই বিশ্বাস করেছেন, এবং বাংলাদেশে এখন হতাশাগ্রস্ত মানুষের সংখ্যাই বেশি। এ কারণ হলো সরকারের বিরুদ্ধে গত সেই 2009 থেকে আজ অবধি প্রায় 15 বছর হয়ে গেল, তারা অর্থাৎ সরকার বিরোধী যারা শক্তি রয়েছেন তারা অনেক চেষ্টা করেছেন, সহিংস আন্দোলন, তারপর হরতাল, তারপর অবরোধ, নানা কিছু, এরপর এখন পথযাত্রা থেকে শুরু করে গান্ধীবাদী আন্দোলন, এমন কোনো বিষয় নেই সরকারের বিরুদ্ধে তারা করা হয়নি, কিন্তু প্রায় সব ক্ষেত্রেই তারা পরাজিত হয়েছে। এর বাইরে বিএনপি টিকে আছে, এর কারণ হলো তার সংখ্যাধিক্যের কারণে, আর সরকার সফলতা অর্জন করেছে এর কারণ হলো তারা নির্যাতন জুলুম, যেমন ধরা গেল বিএনপির 50 লাখ লোককে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে মামলা মুখ্যমা দিয়ে, কিন্তু এই 50 লাখ লোক যদি একসঙ্গে এসে তারা দাবি করে যে আমাদেরকে গ্রেপ্তার করা হোক, এটি সরকারের পক্ষে 50 লাখ তো দূরের কথা, 2 লাখ লোককেও গ্রেপ্তার করা সম্ভব নয়, সরকারের বাজেটও নেই, স্থানও নাই, আর সম্ভাবনা বিরাট একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়ে যাবে। ফলে বিএনপির লোকজন ঠিকই আছে, কিন্তু জামাতের উপর হয়ে গেছে মারাত্মক সমস্যা, নেতিবাচক সমস্যা, জামাতের অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ে গিয়েছে, এবং জামাত এখন দাওয়াতি কর্মকাণ্ডের আড়ালে একবার সরকারের দিকে ঝুঁকে যাচ্ছেন, একবার বিএনপি দিকে ঝুঁকে যাচ্ছেন, একবার ভারত, একবার আমেরিকা, আবার আমেরিকান রাষ্ট্রদূত, সব মিলিয়ে একটা দৌড়ের উপর রীতিমতো তারা রয়েছেন। তো এই কারণে যারা রাজনীতির সংশ্লিষ্ট লোকজন রয়েছেন তাদের সকলের মধ্যে এক ধরনের হতাশা, নিদারুণ হতাশা তাদেরকে ভর করেছে। এখন সেই হতাশার মধ্যে যখন চন্দন নন্দী বন্য যে কেউ একটি আশার কথা শুনান, যে যুদ্ধে তারা পরাজিত হয়েছে বা যে যুদ্ধকে তারা এখন অসম্ভব মনে করছে, যে যুদ্ধের কথা স্মরণ করে যাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, সেই যুদ্ধ যদি বিনা যুদ্ধে জয় হয়ে যায়, কিংবা আকাশ থেকে আবাবিল পাখি এসে এই যুদ্ধে তাদেরকে বিজয়ী করে দেয়, তো ভিডিও স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর পথ ধীরে ধীরে থমথমে হয়ে দাঁড়াচ্ছে, এবং পুলিশ প্রশাসন বিভিন্নভাবে তারা নিজেদেরকে তৈরি করছে মোকাবেলা করার জন্য। এমন পরিস্থিতিতে পিটার হাঁস কি বললেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাঁস সরকারকে কঠিন হুঁশিয়ারি এবং প্রশাসনকে কঠিন হুঁশিয়ারি দিয়ে কি বললেন, আসুন বিস্তারিত জানবো এই ভিডিও থেকে। তারা একেবারে নিখুঁতভাবে ডিটেলস জানতে চেয়েছে এবং প্রচন্ড চাপ দিয়েছে যাতে সরকার কোনো ধরনের সমাবেশকে ঘিরে বাধাগ্রস্ত করতে না পারে। কয়েকদিন আগে আফিয়া আফরিন কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং এটি সুষ্ঠু হবে কিনা এবং এতে সবগুলো দল অংশগ্রহণ করবে কিনা এ বিষয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছে, এবং তারা বলেছে যে আমরা মনে করছি যে সামনে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না। আপনারা কি এ বিষয়ে আমাদেরকে নিশ্চয়তা দিতে পারছেন যে সবগুলো দল এই নির্বাচনে অংশ নেবে এবং এই নির্বাচনটি ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হবে, জনগণ অবাধে ভোট দিতে পারবে, তারা কোনো ধরনের আতঙ্ক নিয়ে ভোট কেন্দ্রে আসবে না, এবং তাদের উপর সরকার বিরোধী দলকে ভোট দিলে তাদের উপর কোন রকম আক্রমণ হবে না, এই বিষয়ে বিস্তারিতভাবে একেবারে জানতে চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা যে একেবারে কোন রকম প্রতিনিধি পাঠাবে বা জাস্ট এই প্রশ্নটা করে শেষ করে দিচ্ছে না, প্রশ্নের ভিতরে প্রশ্ন করছে, তারা গভীরে প্রবেশ করছে নির্বাচন নিয়ে এবং নির্বাচনের যে বিষয়গুলো রয়েছে এর সাথে, শুধুমাত্র যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিবে বা বিএনপি আসবে কিংবা সরকার যে নিরপেক্ষমূলক নির্বাচন করবে এরকম কথা বলে তাদের কথা শেষ করে দিচ্ছে না। নিরপেক্ষমূলক নির্বাচন করার ক্ষেত্রে এবং একটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে একেবারে যে অনেক শত শত বিষয় থাকে, শত শত এলিমেন্টস থাকে, এসব বিষয়গুলো নিয়ে তারা তদারকি করছে, কোন থানায় কোন পুলিশকে নিয়োগ দেওয়া হচ্ছে, কোন এলাকার কোন ডিসি কে নিয়োগ দেওয়া হচ্ছে, এবং নির্বাচনের আগে এদের জায়গা পরিবর্তন করে দেওয়া হবে কিনা সে বিষয়ে জানতে চেয়েছে তারা। কারণ দেখা যায় যে একটা এলাকায় যদি ডিসি অনেক বছর ধরে দায়িত্বে থাকে তাহলে তার সাথে সব ধরনের সরকারি দলীয় এমপি নেতাদের সম্পর্ক তৈরি হয়ে যায়, তো সেক্ষেত্রে দেখা যায় যে তাদের পক্ষে নির্বাচনে যার কালচুপি করা খুব সহজেই তাদেরকে ব্যবহার করতে পারে ওই এলাকায় স্থানীয় সরকার প্রতিনিধিরা। তো তাই তারা এবার খুব জোরালো ভাবে সরকারকে চেপে ধরেছে, সরকার যাতে কোনোভাবে একটা আবারও অবৈধ ইলেকশনের ব্যবস্থা করতে না পারে। রাষ্ট্রদূত বাংলাদেশের একটা স্পেসিফিক রাজনৈতিক বিষয়ে এতটা স্পষ্টভাবে কোনো কথা বলতে এসছেন আমাদের চোখে পড়ে না। যারা পিটার হাস স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং তিনি
সুনির্দিষ্টভাবে বিএনপির মহাসমাবেশ নিয়ে কথা বলেছেন। আসবো ওই জায়গায়, এবং এটা খুবই সিগনিফিক্যান্ট একটা বিষয় বলে আমি বিশ্বাস করি, তাই এটা নিয়ে কথা বলতে চাই। তার আগে আমাদের মনে থাকার কথা, মার্কিন যে ডেপুটি সেক্রেটারি, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ফরেন অ্যাফেয়ার্স বা স্টেট মিজাফরিন আখতার বাংলাদেশে এসেছিলেন। আমরা ধারণা করেছিলাম যে নির্বাচনের আগে উনি সর্বোচ্চ কোনো কর্মকর্তা যিনি সফর করছেন, তিনি একটা কথা খুব স্পষ্টভাবে বলে গেছেন, সেটা হলো আগামী তিন মাস বাংলাদেশকে তারা খুব স্পষ্টভাবেই খেয়াল করবেন, মনিটরিংয়ের মধ্যে রাখবেন, একদম ক্লিয়ারলি বলেছেন। প্রতিটা জিনিস যে তারা এতটা নিখুঁতভাবে, এতটা ডিটেইলড তারা খোঁজ খবর করবেন, সেটা অনেকে হয়তো ধারণা করিনি। আমরা অলরেডি প্রমাণ পাওয়া শুরু করেছি, শুধু লক্ষ্য রাখছেন তা না, তারা পদক্ষেপও নিচ্ছেন, এবং এই পদক্ষেপের ইম্প্যাক্ট কী হতে পারে সেটা নিয়ে কয়েকটা কথা জরুরি। আমি আগে যা ঘটেছে সেটা বলে, যেন পিটার হাস স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং এর তো বন্ধুরা পিটার হাস কিন্তু জানতে চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তারা কি কোনো ধরনের বিএনপির এই ধরনের মহাসমাবেশে ঝামেলা করবে কিনা, তারা কি বিএনপির নেতাদেরকে আবার ধরে ধরে নিয়ে যাবে কিনা। আপনারা জানেন পিটার হাস আসার পরপর থেকে 2022 সালে বিএনপি তাদের আন্দোলনের তীব্রতা এক স্পিড থেকে 100 স্পিডে নিয়ে এসেছে, ফুল স্পিডে তারা তাদের আন্দোলনের গতি চালিয়ে যাচ্ছে। আগে বিএনপির উপর যেভাবে নির্যাতন করতে পারতো, এখন কিন্তু সেরকমের ধারা কাছেও নেই পুলিশ বাহিনী, তারা আমেরিকার কাছে নথি স্বীকার করতে বাধ্য হয়েছে। আগে যেখানে বিএনপির নেতা কর্মীদেরকে গোয়েন্দা এসে এসে ধরে ধরে নিয়ে যেত, এখন কিন্তু আর সেরকম করতে পারছে না। তো আপনাদের সামনে এখন আমি তুলে ধরছি যে কি জানতে চেয়েছে পিটার হাস। 18 অক্টোবর রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে কিনা এ বিষয়ে জানতে চেয়েছে পিটার হাস। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খালে কামালের সঙ্গে দেখা করে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে 18 অক্টোবর বিএনপির কর্মসূচির কারণে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে কিনা জানতে চেয়েছেন বলে মন্ত্রী জানিয়েছেন। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পিটার হাস। বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কাছে পিটার হাসের জিজ্ঞাসার বিষয়বস্তু এবং জবাবে তার নিজের বক্তব্যের বিষয়টি তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রদূত পিটার হাস বিএনপির কর্মকাণ্ড নিয়ে একটি বেশি কথা বলছেন, তবে আমি বলে দিয়েছি বাংলাদেশের মানুষ সহিংসতা পছন্দ করে না, শান্তিপ্রিয় মানুষ, তাই বিএনপির সমাবেশে তেমন কিছুই হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, 28 অক্টোবর বিএনপির যে বিরাট মহা সমাবেশের কর্মসূচি দিয়েছে সেখানে অনেক লোক নিয়ে আসবে, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে কিনা কিংবা অন্য কিছু করে বিএনপির কর্মকাণ্ডে বাম হাত ঢুকিয়ে দিবে কিনা সরকার, সে বিষয়ে জানতে চেয়েছে। আসাদুজ্জামান খান কামাল বলেন, পিটার হাসকে আমরা জানিয়েছি আমাদের ওই ধরনের কোন কর্মসূচি নেই, আমরা মনে করি বিএনপি যে রাজনৈতিক কর্মসূচি দিয়েছে তারা শান্তিপূর্ণভাবে করে যাবে, শান্তিপূর্ণভাবে যদি করে তাহলে কিছুই বলার নেই। তারপর আমরা অনুরোধ করব, ঢাকা শহর এমনিতে যানজটপূর্ণ শহর, এখানে 2 কোটি বেশি মানুষ বাস করে। যাই হোক, স্বরাষ্ট্রমন্ত্রী এখন তো আর কিছু করতে পারছে না, সেজন্য ভণ্ডামি করে বলতে চাইছে যে বিএনপি সমাবেশ না করাই উচিত। যাই হোক, এসব করে কোনো লাভ নেই, পিটার হাস আপনাদের চেয়ে আরো অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি তারা পুরো বিশ্ব চড়ে খাচ্ছে, আর আপনারা তাদেরকে ভুং ভাং বুঝিয়ে যে আবারও ক্ষমতায় আসবেন সে ধরনের কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনাই নেই। শুরুতে যেটা বলেছিলাম, একদম স্পেসিফিক একটা কর্মসূচি একটা বিরোধী দলের, সেটা নিয়ে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে নানানভাবে জেনারেলাইজ কথা বলে, পরিবেশ ভালো করো, বিরোধী দলকে বাধা দিও না, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করো, মানবাধিকার নিশ্চিত করো, কিন্তু এই মহাসমাবেশে তোমরা কি করছো? তোমরা কি রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছ? খুব কমনলি ঘটনা আওয়ামী লীগ করেছে, এবং তারা কতটা ইনফর্মড, তারা স্বাভাবিকভাবেই তারা বাংলাদেশে তাদের যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনার মধ্যে কোথায় কি হচ্ছে তারা খুঁটিনাটি জানেন, এবং সেই জানার ভিত্তিতেই এই প্রশ্ন করেছেন। তারপর ওনাকে এটারও ব্যাখ্যা দিতে হচ্ছে তারা এটা করবেন না, কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর মতে রোগী বিদেশগামী যাচ্ছে। অথচ আমরা জানি সেই আগের বছর অক্টোবর অগস্ট থেকে যখন বিএনপি নানান কর্মসূচি পালন করছিল, রাস্তাঘাট নানা ফর্মে বন্ধ করে দেয়া, পরিবহন ধর্মঘট তো আছেই, কখনো কখনো রাস্তা চেকপোস্ট বসিয়ে হয়রানি থেকে শুরু করে বহু রকম বিভৎস কর্মকাণ্ড আওয়ামী লীগের পক্ষ থেকে করেছে, শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরা যাতে সমাবেশে উপস্থিত হতে না পারে সেই উদ্দেশ্যে। এবং এখন সেই জায়গাটাতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, মার্কিন রাষ্ট্রদূত প্রশ্ন করছেন এবং জবাব দিয়ে চাইছেন, একদম সোজাসাপটা কথা। বন্ধুরা, পৃথিবীর ইতিহাসে এরকম কোন ঘটনা ঘটেনি যে একজন নিম্ন পদের যে ব্যক্তি, পিটার হাস কিন্তু মন্ত্রীর সাথে তুলনা করতে গেলে অনেক নিম্ন পদের একজন কর্তা ব্যক্তি, তিনি একজন দেশের সামান্য রাষ্ট্রদূত, সেখানে একজন রাষ্ট্রদূত হয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর মতো ব্যক্তির কাছে জবাব দিয়ে যাচ্ছেন যে আপনারা কি রাস্তাঘাট বন্ধ করে দিবেন, দেখুন কি পরিমাণে খবরদারি করার সুযোগ পাচ্ছে আমেরিকা।
তো বিউটি স্কিন আমরা সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।